আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। রামকৃষ্ণ বিবেকানন্দ বহু মহাপুরুষের পর এবার ছোট পর্দায় আসছেন রানী রাসমণি। সাল 1856, তিনি দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠা করলেন মা ভবতারিণীর মন্দির। প্রতিষ্ঠিত মন্দির মুখরিত হল ভক্ত সমাগম। তিনি ছিলেন এক মহীয়সী নারী, করুণাময়ী রানী রাসমণি। রামকৃষ্ণ দেবের খুব কাছের মানুষ এবং দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাতা, এই পরিচয়ের মধ্যেই পরিচিত রানী রাসমণি। কিন্তু এর বাইরেও শুধু তার জীবনের গল্প নিয়েই এবার জি বাংলার নতুন সিরিয়াল রানী রাসমণি। রানী রাসমণির চরিত্রে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে এবং তার স্বামী অর্থাৎ রাজচন্দ্রের ভূমিকায় গাজী আবেদিন নূর। শিশু শিল্পী হিসেবে বহু কাজ করলেও এই ধরনের চরিত্র দিতিপ্রিয়ার জন্য প্রথমবার। তোর তেজ আমি ভাঙব, নয়তো আমার নাম ভাস্কর নয়নরত্ন নয়, একব হিসাবে তো আমি ভয় পাইনি, তোকে আমি শেষ করে দেব। একইভাবে নূরের জন্য এই ঐতিহাসিক চরিত্র একেবারেই নতুন, তাই দুজনের ক্ষেত্রে এই চরিত্র কতটা চ্যালেঞ্জিং এবং কতটা এক্সাইটিং। ভালো লাগা তো বটেই, কারণ আমি অনেক কাজ করেছি, তার মধ্যে এটা একদম অন্যরকম একটা ক্যারেক্টার। আমাকে প্রথম কৃষাণুদা আমাকে এই ক্যারেক্টারটার কথা বলে, তো তখন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু তো ভয় লাগেই সবার। তো তারপর আমাকে সবাই ব্রিফ করলো, অনেক গল্প আমাকে ব্রিফ করলো, রানী রাসমণিকে নিয়ে বোঝালো আমাকে। তারপর একটা ভয় ছিল, একটা মানে ইন্টারেস্টিং ছিল, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টারটা বটেই, কারণ আমরা যতদূর হিস্ট্রিতে জানি বা সবার মুখ থেকে, আমরা মেনলি রামকৃষ্ণ দেবের থ্রুতে আমরা রানী রাসমণিকে চিনি, কিন্তু তাছাড়াও উনি এত বড় একজন ব্যক্তিত্ব, তাকে নিয়ে আমাদের একটা সিরিয়াল, তো অনেক অজানা তথ্য, মানে আমরা সবাই আমরা কাজ করতে করতেও জানতে পারছি যে আচ্ছা এগুলো হয়েছে। তো আমার মনে হবে দর্শকদের কাছে আমার খুব মানে রিকোয়েস্ট কি, আপনারা সিরিয়ালটা দেখুন, খুব ভালো লাগবে, আশা করছি খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে খুব চেষ্টা করছি খুব ভালো করে কাজ করার, তো দেখুন প্লিজ। টাফ হয়তো অ্যাজ এ থিয়েটার পারফর্মার হিসাবে হয়তো বলবো না, চেষ্টা করছি চরিত্রটাকে ঐতিহাসিক চরিত্র ভেবে নিজেকে সেইভাবে তুলে ধরা, সাথে চরিত্রটাকে এস্টাবলিশড করা স্ক্রিপ্ট অনুযায়ী। তো এখন পর্যন্ত যেহেতু আমরা শুরুতে আছি, শুরুতে চরিত্রায়নের ক্ষেত্রে বুঝতে, তার চরিত্রের গুণাগুণ, তার অন্য স্বভাব চরিত্রগুলো বুঝতে আমাদের একটু সময় লাগছে। তো এই মুহূর্তে টাফ বলবো না, তবে আশা করছি যেন চরিত্রটা সকলের জন্য সুন্দর হয়ে ওঠে এবং সবাই যেন আমাকে চরিত্রায়নের ক্ষেত্রে বোঝে যেন একটা ঐতিহাসিক চরিত্র। ছোট্ট দিতিপ্রিয়াকে সেটে সারাক্ষণ শাড়ি গয়না পরে থাকতে হবে, আর চরিত্রের খাতিরে একদম জমিদারের লুকে নূর, তাই বিশেষ লুক নিয়েও কথা বললেন তারা। না, একটা টাইমে তো প্রথম প্রথম তো খুব মনে হতো বা খুব সাজগোজ, খুব একটা মজার বিষয়, কিন্তু তারপর তো বুঝতেই পারছি এখন কতটা কষ্ট হচ্ছে, তাও করতে হচ্ছে, খুব মজাই হচ্ছে। ক্যারেক্টারটা যখন করছি তখন এই ভারী শাড়ি ঠাড়ি সব ভুলে গিয়ে একদম ক্যারেক্টারটা মধ্যে ঢোকার চেষ্টা করছি। বদদাদা, ও ছোট দাদা, তোমরা কিন্তু আবার কেউ আমার কথা ভেবে কষ্ট পেও নি, এই কিন্তু আমি বলে দিলুম।
হইলে কিন্তু আমি গলায় কলচি বেঁধে জলে ঝাঁপ দেব। রানী, সেটের প্রথম দিনটা খুব মজার অভিজ্ঞতা ছিল। আমাকে বলা হয়েছিল যে গোফটা কেটে ফেলা হবে কিনা। তো এখন পর্যন্ত যে লুক সেটটা আমার চলছে সেটা আমার একেবারেই নিজস্ব, গোফ থেকে শুরু করে চুল, আর এটাতে আমি মোটামুটি স্বাচ্ছন্দ্য বোধ করছি। যে যাই বলি, পোষ্টি না মিললে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। রাজচটক না হলে বিয়ে ভেঙে দিবি। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।